আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বুলেট প্রুফ কফি অথবা কিটো কফি নিয়ে কথা বলবো এবং এটার একটি রেসিপিও শেয়ার করব। বুলেট প্রুফ কফি তৈরি করা হয় কফি, তেল এবং বাটার দিয়ে। সাধারণত যারা কিটো ডায়েট ফলো করে থাকেন এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং করে থাকেন তারা এটা খেয়ে থাকে। এটা দেখতে অনেকটা লাটের মতো। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এবং এর পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। সাধারণভাবে এই বুলেট প্রুফ কফি অথবা কিটো কফিটাকে সকালবেলায় খেতে বলা হয়, কারণ এটা খাওয়ার ফলে আমাদের শরীরের এনার্জি লেভেল বৃদ্ধি পায়, ক্ষুধা ভাব কমে যায় এবং মেন্টাল ফোকাস বৃদ্ধি পায়। এতে বিদ্যমান ক্যাফেইন আপনাকে চাঙ্গা রাখতে সাহায্য করবে এবং এর হেলদি ফ্যাট আপনার ব্রেন ফাংশনিংয়ে সাহায্য করবে। যারা কিনা শরীরে চর্বির পার্সেন্টেজ কমিয়ে মাসেলের পার্সেন্টেজ বাড়াতে চায় তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ। আমাদের শরীরের চর্বির পার্সেন্টেজ কমে যদি মাসেলের পার্সেন্টেজ বৃদ্ধি পায় তখন আমাদের শরীর খুব সুন্দর একটা শেপে চলে আসে, স্কিনের ঝুলে যাওয়া থলথলে ভাব দূর হয়ে যায়, শরীরটা অনেক বেশি টানটান আর মজবুত দেখায়। এখন আমি বলবো অর্গানিক নারকেলের তেল কেন এত ইফেক্টিভ। নারকেলের তেল আমাদের শরীরে গিয়ে বডি ফ্যাটে পরিণত হয় না, বরং এটা এনার্জিতে কনভার্ট হয়ে যায় এবং এটা আমাদের শরীরকে এক্সট্রা ক্যালোরিজ বার্ন করতে সাহায্য করে, ফলে ওজনটা কমতে থাকে। বাটারে থাকা হেলদি ফ্যাট আমাদের শরীরের টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করে, যেটা কিনা শরীরের চর্বির পার্সেন্টেজ কমিয়ে মাসেলের পার্সেন্টেজ বৃদ্ধি করতে সাহায্য করে এবং আমাদের শরীরের গুড হরমোন বৃদ্ধি করতেও সাহায্য করে। তাই যখন এই দুই ধরনের ফ্যাট একসাথে মিশিয়ে খাওয়া হয় সেটা আমাদের প্রচুর পরিমাণে ফ্যাট বার্ন করতে সাহায্য করে, প্রচুর পরিমাণে এনার্জিও পাওয়া যায় এবং মেন্টাল ফোকাসও বৃদ্ধি পায়। সকালবেলায় ঘুম থেকে উঠে এই বুলেট প্রুফ কফিটা খেলে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায় এবং লম্বা সময় ক্ষুধা অনুভব হয় না। যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন তারা সকালবেলায় ঘুম থেকে উঠে এই বুলেট প্রুফ কফিটা খেয়ে নিতে পারেন। এতে করে লম্বা সময় আপনার ক্ষুধা অনুভব হবে না এবং আপনার সেকেন্ড মিল হবে আপনার লাঞ্চ। এখানে একটি কাপে আমি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ কফি নিয়ে নিচ্ছি। এখন গরম পানি ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, 2 মিনিট এটাকে এভাবেই রেখে দেব। এরপর একটি ব্লেন্ডারে 1 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নেব, আর নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ বাটার, অর্গ্যানিক গ্রাসফেড বাটার হলে সবচেয়ে ভালো। এখন কফিগুলো ঢেলে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটাকে একটা কাপে ঢেলে নেব। বাটার এবং কোকোনাট অয়েল ব্যবহার করার কারণে কফিটা খুব সুন্দর ক্রিমি এবং ফ্রথি হয়েছে, দেখতে একদম লাটের মতো। দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো রকমের দুধ ব্যবহার করা হয়নি, আর এই কফিটা খেতেও কিন্তু দারুণ মজার। সামান্য একটু দারচিনির গুঁড়া উপর দিয়ে স্প্রিঙ্কল করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল বুলেট প্রুফ কফি, আর এই কফিটা খেতেও কিন্তু দারুণ মজার। যারা কিনা কিটো ডায়েট ফলো করছেন তারা নিয়মিতভাবেই এই কফি খেতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। কফিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও নিয়মিতভাবে আপলোড করে থাকি, আর সব জায়গার নামই এই ইউটিউব চ্যানেলের মতো শার্লি কেওয়ে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thank you.